বাজনরে আমার নবীর মায়ের বয়স তখন 14 বছর কত 14 আব্দুল্লাহর বয়স তখন 25 বছর এ যুবক ভাইরা রে আমি না এমন একজন মহিলা ছিলেন গো বাবা বালেগ হওয়ার পরে কেন বালেগ হওয়ার আগেও আমেনাকে কেউ চরম চোখে দেখে নাই আমেনার কপালে প্রতি সোমবার আর শুক্রবার একটা নূরের জ্যোতি বের হইতো ওই নূরের আলো এতই প্রখর ছিল এই লাইটের চাইতে বেশি আলো দিত আমেনার বাবা আব্দুল ওহাব মা আমেনার মা বাররা কি নাম বাররা জোরে কোন বাররা বাররা সেই আবুয়া বস্তিতে এখনো আমার নবীর নানির নামে একটা মসজিদ আছে সুবহানাল্লাহ এই বাররাও দেখি জন্মের পরে থেকে আমার মেয়ের এই কপালের উপর একটা নূরের ফোকাস মারে এ ভাইজান আমিনার বয়স যখন 7 বছর গোদস্ত মা আমেনার বাবা আমেনা কিনিয়া কোনদিন হাটে বাজারে যেতে পারে নাই আমেনাকে যখনই বাবা রদ্রে বের করত সমস্ত শরীরটা লাল হয়ে এরকম ডোগা ডোগা উঠে যাইত আব্দুল ওহাব মনে মনে ভাবল আমার মেয়েটা রোদ্রে বের হইলে যদি কষ্ট হয় আমি আর তারে বের করব না ও বাজান আমিনা ঘরের মধ্যেই থাকতেন ইন দি মিন টাইমে আমিনার বয়স হয়ে গেল 12 বছর সারা পৃথিবীতে চমকায়া গেল আব্দুল ওহাব মদিনার প্রেসিডেন্ট আল্লাহ তাকে এমন একটা সন্তান দান করেছে নাম তার আমিনা তারে যে দেখে তার কলিজা আর কোনদিন তারে ভোলা যায় না মেয়েটার নাম হলো আমি জিজ্ঞেস করবো আপনি মহাব্বতে বললেন গো ভাই নাম হলো আমার নবীর মায়ের নাম যার তুলনা পৃথিবীর কারো সাথে হয় না নাম তার যার সঙ্গে পৃথিবীর কোন মহিলার তুলনা হয় না নাম হলো মাতৃভাণ্ডার জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমিনার প্রশংসা পুরা মদিনা শহরে তখন মদিনার নাম মদিনা না মদিনার নাম হলো ইয়াসরিফ কি নাম ইয়াসরিফ আর মক্কার নাম হলো বাক্কা মক্কার নাম বাক্কা মদিনার নাম ইয়াসরিফ দুটা শহরের নাম কোরআনে আছে ইন্না আউয়ালা বাইতিন উযিলাত উযিয়ালিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন এই বাক্কা শহরে রসূলের বাবা ইয়াসরিফ শহরে আমেনা হঠাৎ করে রসূলের দাদা আব্দুল্লাহর এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে মক্কায় যে আব্দুল্লাহরে দেখে সেই ছেড়েই তার লগে বিয়ের লগে পাগল এমনকি আব্দুল্লাহর ঘরে আটকায় কয় বিয়ে করলে করবি না তোর সামনে বুকে চাকু ঢুকাই দেব আব্দুল্লাহ একটা বিপদে পড়ে গেল যে হায় হায় আমি আমার বাবার সিদ্ধান্ত ছাড়া বিয়ে করুম না আর মক্কার মেয়েরা আমার কাছে খালি বিয়ে বসতে চায় সাইদে সাইদে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বলি না ফেলের মেয়ে আব্দে মানাফের মেয়ে বড় বড় মেয়েরা আব্দুল্লাহর ঘরে আটকায় কয় বিয়ে করলে করবি না গেলে তোর সামনে আমার পেটে আমি চাকু ঢুকাই দিয়ে আত্মহত্যা করবো আব্দুল্লাহর বড় ভাই নাম ছিল তার হারেস কি নাম আব্দুল মুত্তালিবের 10টা ছেলে তার ভিতরে বড় ছেলের নাম হারেস হাজল মুকাইদ মুকাম আবুল আহাব আব্দুল মুত্তালিব হামজা আব্বাস আব্দুল্লাহ এই 10টা ছেলের ভিতরে মেয়ে হলো 6টা পোলা হলো 10টা 10টা ছেলের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র সবচেয়ে সুন্দর চেহারা আব্দুল্লাহ যে আব্দুল্লাহর মতো সুন্দর চেহারা ওয়াল পৃথিবীতে কোনো পুরুষের ওই জামানায় ছিল না ইন দি মিন টাইমে আব্দুল্লাহর দেখার জন্য পাগল মেয়েরা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বলে আমার ছেলেকে এইভাবে আর রাখা যাবে না পরে তাড়াতাড়ি বিয়ে দিতে
অতি দ্রুত বিয়া দিতে হইব, কারণ মায়া পামু কই, ছেলে যেরকম মেয়ে তো সেরকম লাগবে। ছেলে হলো প্রিন্সের মতো, প্রেম একটা করছে, হায় রে কাইল্লার কাল্লি, কথা কর না কেন, টর্চ লাইট মারলে হারে রাত্রে দেখুন যায় না। বাপ মা কয় বাবা রে তোর লিগে লেহাপড়া করাইলাম, ইডিয়া যাইলে রান্ধার লেগা, এরকম হয় কি হয় না? আবদুল্লাহ মনে মনে ভাবলো, আমার আগের মেয়েগুলো, আমার আগের পুত্রবধূ গুলো প্রত্যেকটা হিরোইনের মতো চেহারা, এত সুন্দর চেহারা, আমি কেন আবদুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী, তার বউটাও তো সেরকম হতে হবে। উনি চিন্তা করতেছে কই বিয়ে দিমু, কার মেয়ে বিয়ে দিমু, সেরকম না হলে তো হবে না। কিন্তু মনে মনে ভাবতেছে আমি একটা মেয়ে খুঁজবো, কোথায় যাব। উনি এই আকাঙ্ক্ষা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পারে কি পারেন না, পারে পারে। এই মাইকের আওয়াজ বাড়াও, আওয়াজ চিকন করো। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে ছেলের জন্য পুত্রবধূ আমি সুন্দর করে বেছে আনতে পারবো। উনি চিন্তা ভাবনা করে ছেলেদেরকে নিয়ে যাচ্ছে সিরিয়ায়। কিন্তু আল্লাহর কি কুদরত, দেখেন সিরিয়ায় যাবে বাম দিকে। যারা মক্কা মদিনায় ছিলেন তারা জানেন মক্কার থেকে বের হওয়ার পরে দুইটা রাস্তা, একটা কাছে মদিনার দিকে, একটা কাছে সিরিয়ার দিকে। আল্লাহ আকবার বলেন, আল্লাহর কি কুদরত, উনি 22 কিলোমিটার যাইবার পরে রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলে সিরিয়ার দিকে না যাইয়া মদিনার দিকে রওনা দিছে। বাজান রে হাঁটতাছে হাঁটতাছে, 3 দিন গত হয়ে যায়, রাস্তা তো হারায় গেছে, রাস্তা তো আর তালাশ করে পায় না। 3 দিন গত হওয়ার পরে যাইতে যাইতে মনে মনে ভাবে জনম মানবহীন এলাকা, এটা তো আমাদের বাংলাদেশের মতো নয়, সনন বিলে দেখবেন মাঝে মাঝে 2-1টা বাড়ি পাওয়া যায়, কলা কন্যা কে 10-12 কিলোর মধ্যে মনে 2-1টা বাড়ি। ওই বাড়িতে যাইয়া যদি ঠিকানা জিজ্ঞেস করতে আমি পাবনা চাঁদমহল কোন দিক যাবো, ওই একদিন শেষ হয়ে যাবে কেন ওই বাড়িতে জিজ্ঞেস করে আইতে আইতে, কথা কর না কে। আর ওই জামানায় তো বাড়ি ঘর নাই রে বাবা, এখনো পর্যন্ত শত শত কিলোমিটারের ভিতরে মদিনা মক্কার থেকে যখন আপনি মদিনায় রওনা দিবেন 450-500 কিলোমিটার রাস্তা, এর মাঝখানে কোনো বাড়িঘর নেই। এই ডিজিটাল যুগে শুধু পাহাড় আর পাহাড়, যারা মক্কায় গেছেন তারা দেখছেন শুধু পাহাড় আর পাহাড়। আর ওই জামানায় কি পরিমাণ ছিল না তাই বুঝিয়ে গেল। আব্দুল মুত্তালিব দেখে কোথাও কোনো বাড়ি ঘর নাই, যাইতে যাইতে একটা বাড়িতে যেয়ে উঠছে। দারোয়ানকে জিজ্ঞাসা করা হয়েছে এই বাড়ির মালিকের নাম কি, বলে আব্দুল ওহাব জুহরি। সুবহানাল্লাহ, বাইতে যেয়ে কই আর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে এই বাড়িটা কার, বলে আব্দুল ওহাব জুহরির। তুমি এই বাড়িতে কি করো, আমি এই বাড়ির দারোয়ান চাকর। মাশাআল্লাহ, ভালো কথা, তোমার বাড়ির মালিক মনে হয় এই দেশের কোন একজন ভদ্রলোক বড়লোক হবে। বলে আমার বাড়ির মালিক শুধু বড়লোকই নয়, খালি বড়লোক হইলে হবে না ভাই, অনেক শিল্পপতি আছে, কুত্তার চাইতেও খারাপ। এই কথা আসতে কই না, এরম আছে না নাই? আরে কুকুরের চাইতেও খারাপ, কুকুর তো যদি 2টা এক বাড়িতে থাকে, কুত্তার কুত্তি মিলে জিলে থাকে, কিন্তু 2 বড়লোক পাশাপাশি থাকতে পারে না, এরম আছে না? আপনাকে গ্রামগঞ্জে নাই কিন্তু টাউনে আছে, গ্রামেও আছে, মারহাবা মারহাবা, তাতে ঠিক আছে। আমি তো ভাবছিলাম খালি আমার টাউনই আছে, আমার দিকে তাকানো। তো জিজ্ঞেস করেছে তোমার এই বাড়ির বড় লোক মনে হয় অনেক বড় লোক, বড় লোক মানে কি অনেক লম্বা? জিজ্ঞেস করেছে উনি কি আমার একটু রাত্রে থাকতে দিবে? বাজানলে যখন জিজ্ঞেস করেছে আমাকে একটু থাকতে দিবে, দারোয়ান বলতেছে আমার বাড়ির মালিক এত সুন্দর ভালো মানুষ, আপনি তো জানেন না গো প্রতি, উনি 2টা ঘরই বরাদ্দ রেখেছে মেহমানের জন্য, উনার মতো মেহমানদারি করনেওয়ালা মানুষ এই আশ্রমের মধ্যে দ্বিতীয় আর একজন হবে না। কেন গো ভাইজান, যার ঘরে জন্ম নিয়েছে মা আমেনা, যার বাবার মতো মেহমানদারির তুলনা পুরা মদিনা শহরে আর হয় না। এ
মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এখানে আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু ভালো করে মনে রাখবেন আমার নবীর জীবনী যদি কারো অন্তরে একবার লাগিয়া যায় গো বাজার, মৃত্যুর সময় তার কালেমা ধার করণ লাগবে না, জবান দিয়ে কালেমাটা বের হয়ে জান্নাতে ঠিকানা হয়ে যাবে। তোমার বাড়ির মালিককে ডেকে দেয়া যাবে, আমার বাড়ির মালিককে ডাকা যাবে না, উনি এখন মাগরিবের টাইম নামাজ পড়তেছে। তাহলে বোঝা গেল হুজুরের নানা জান ঈসা নবীর ধর্মের পরে ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। হাদিসে আসছে নামাজ শেষে ডাকা হলো আপনার বাড়ির সামনে, বাক্কা শহর থেকে একজন মেহমান আসছে, সাথে তার ছয়টা পোলা আছে। কয়টা পোলা? নামগুলো কই রেকর্ড করেন? রেকর্ড তো এমনি হচ্ছে, হাজার, হারিস, মুকাইদ, হারেস, হাজ্জাল, জুব্বুল, জুবায়ের, ছয়জন, আবু তালেব, এই ছয়টা পোলাকে নিয়ে উনি আসেন। উনাকে দেখতে এত সুন্দর, পৃথিবীতে মনে হয় মক্কা মদিনার ভিতরে এত সুন্দর মানুষ আমি দেখিনি। আব্দুল হাব জহুরি দৌড়ে আসছে, এত সুন্দর মানুষ তো একমাত্র একজনই আছে, সে হলো মক্কা কাবা ঘরের মুতাল্লি। হে বেটা দেখতো কাবা ঘরের মুতাল্লি আসছে কিনা। আব্দুল হক জুহরি দৌড়ে এসে দেখে ঠিকই কাবাগরের মুতাল্লি আব্দুল মুত্তালিব। আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমার নবীর দাদাকে খাজা আব্দুল মুত্তালিব কেন বলা হতো জানেন? আব্দুল মুত্তালিব যদি চাইতেন নিজের গায়ের চামড়া কেটে দিয়ে হাজিদের পায়ের নিচে বিছাই দিতেন, প্রতি হজের টাইমে উনি 50টা 100টা উট কোরবানি দিয়া হাজিদেরকে খাওয়ান খাওয়াইতেন। উনি নিজের হাতে জমজমের পানি এরকম কলস ভরে ভরে খাওয়ায়। এখনো পর্যন্ত রসুলের বংশের মানুষ দেখবেন যারা হজ করছেন, এখনো কাবা ঘরের পাশে গিলাস, এক হাতে গিলাস থাকে আর এক হাতে জমজমের জগ থাকে। জিজ্ঞেস করে হাজ মুইয়া এসবিয়া মুইয়া হাজ ইয়া হাজ মুইয়া পানি পান করবেন? আপনাদের আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। কোরাইশ বংশের কতবার আল্লাহ তো 14-15 বার হজে নিছে, আমিও খুঁজতে থাকি কোরাইশ বংশের লোকটা কখন ঢুকে। কোরাইশ বংশের লোকের ব্যবহার এখনো যদি আপনি দেখেন পাগল হয়ে যাবে। আল্লাহ যে কোরআনে বলছে ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ, আরে পৃথিবীতে একটা দামি বংশ সেটার নাম হলো কোরাইশ বংশ। এখনো পর্যন্ত কোরাইশ বংশের মানুষ হাজিদের পিছনে জীবন দেয়, আর আমাদের দেশের মানুষ পয়সা হইলে ওইটারে দূর দূর করে তাড়িয়ে দেয়। কথা কন না কেন? আব্দুল হক জুহরি ঘরের থেকে বের হয়েই দেখে আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে বের হয়ে বলে দোস্ত, আরে তুমি আমার দোস্ত বলো, তুমি আমাকে চিনো, আমি তো বাক্কা শহরের ম্যান। আরে ভাই তুমি আমাকে ভুলে গেলা, তোমার দাদার নাম আব্দুল আব্দ মানাব আর আমার দাদার নাম হলো কোসাই। আল্লাহ আকবার বলেন, কারণ আমার নবীর দাদার বংশ আর নানার বংশ একই কোরাইশ বংশ। যেরকম একই মোল্লা বংশের সন্তান একজন বাড়ি করছে যাইয়া ধরেন আমার কেরানীগঞ্জ, আর সে রয়েছে আর এক ভাই রয়েছেন পাবনা, এখান থেকে 12 পুরুষ এক হইয়া হতে পারে না? হুজুরের 12 পুরুষের এক পুরুষ হলো মদিনায়, বলে আমি তোমাকে চিনি, তুমি আমার বন্ধু আব্দুল আব্দুল মুত্তালিব আর আমি আব্দুল হাব জুহরি, দোস্ত চিন্তার কোনো কারণ নাই, গোরর ঢোকো ঘরের মধ্যে। দোস্ত আল্লাহর কি খেলা বুঝতে পারলাম না, আমি জীবনে কল্পনাও করি নাই আমি মদিনায় আসব। আমার মন বলতেছে আমাকে তুই বন্ধুর বন্ধুত্ব টিকাই রাখার জন্য আল্লাহ কাজ করেছে। দোস্ত ফাঁকে একটা কথা বলে ফেলি, কি তোর ছেলে মেয়ে কয়টা? বলে আমার 16টা ছেলে মেয়ে। কয়টা? 16টা। এর জোরে কর না, 16টা। কয়টা? 16টা। 10টা পোলা 6টা মাইয়া, কয়টা হইল? 16টা। আহারে হুজুরের বড় ফুপির নাম, আমার নবীর বড় ফুপির নাম জায়নাব। জোরে কর মারহাবা। আল্লাহ বলে আমার 16টা ছেলে মেয়ে। দোস্ত আমার কথা জিজ্ঞেস করলে আমার 16টা ছেলে মেয়ে, তোর কয়টা? কয় দোস্ত আমি বিয়ে করছি দেরি করে, আমার বয়স যখন 39 বছর তখন বিয়ে করছি, তারপরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না দেয় না দেয় না, 50 পার হইয়া 60-এর কাছাকাছি যখন আমার বয়স তখন আল্লাহ আমার একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে না সেটা মেয়ে। আপনার মানুষ মনে হয়
আমার নবীর মার কথা শুনে বেজার হইছেন না? মায়ের কথা শুনছেন এই লাগে বেজার হইছেন না? সামনে যেই মেয়েরে দেখলে ক্ষুধা লাগে না? আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে গায়ে হাগো বাড়ি তুমি চিন করুণাতে এখনো পৃথিবীতে আছে আছে চান্দু ভাই, তুমি সুবহানাল্লাহ জোরে না কইলে আইতেও পারে। আমার নবীর মার কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে কইবেন কেমন? বলে দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, যেই মেয়েরে দেখলে ক্ষুধা লাগে না। আমার মেয়েরে জীবনে যে একবার দেখছে সে কোনোদিন আমার মেয়ের নাম ভুলবে না। দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, আমি নামও রাখছি পৃথিবীতে এই নামে কোনো মেয়ে নাই, নাম তার আমেনা। নাম কি? আমেনা। জোরে বলেন আমেনা। আরো জোরে আমেনা। নাম কি? আমেনা। জোরসে বলো আমেনা। ঘুমাইছিনি আমেনা। আমি কই ঘুমাইছিনি তো আমেনা। যাক যা হইছে হইছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মা নাম তার আমেনা। আমেনা, ছোট্ট করে সুন্দর নাম তাই না? আর আপনার মেয়ের নাম কি? হেলেনা, দলেনা, এদিক সেদিক যায় না। তোমার মায়ের দিক কুত্তাও মুতে না, কথা কও না কেন? হেলেনা, দলেনা, আয়না, সায়না, রিঙ্কি, পিঙ্কি, ইঙ্কি, সিঙ্কি, শয়তান মার্কা নাম। নাউজুবিল্লাহ বলেন। আমেলা কি নামটা খারাপ? আয়েশা নাম খারাপ? ফাতেমা নাম খারাপ? নাম রাখে কি বিউটি, ইউটি, কিউটি, সিউটি? নাম রাখছে নদী, পোলার নাম আকাশ। কবে জানি আকাশ নদীর মধ্যে নাই মে মান্নান নগর যাইয়া শ্যামলী গাড়িতে উঠছে, কথা কন না কেন? লজ্জা লাগে না? কয় না নাম রাখবেন সুন্দর, কাম হবে সুন্দর, মারহাবা কর নাম সুন্দর লাগবেন তো। কিয়ামতের মাঠে অধিকাংশ মা বাবা জাহান্নামে যাবে সন্তানের নামের কারণে, কারণ সন্তান এখানে দোষ না, সে জন্মের পরে তার মা নাম রাখছে, মা বাবা নাম রাখছে বিউটি, নাম রাখছে হেলে না, দোলে না, এদিক সেদিক যারা আয় না, চায় না, চায় না, এই ঠিকই আছে, করুণা লই আইছে তোমার মাইয়া। নাউজুবিল্লাহ বলেন, নাম ডাকবেন সুন্দর নাম, মিম দিয়া মারিয়া, মারিয়া কত সুন্দর নাম, মানসুরা, মাহবুবা কত সুন্দর নাম। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। আরো ওয়াজ করব মাত্র 10 মিনিট, কথা কইবার বেশি বেশি হলো। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কষ্ট করুক। আওয়াজ দিয়ে নাম কি? আমেনা। সবাই যে কয় না আমেনা, সুন্দর নাম আমেনা, যার মতো সুন্দর নাম হয় না আমেনা। আরে আমার মা আমেনা, আপনার মা আমেনা, সবার মা আমেনা, যার মতো যার তুলনা হয় না আমেনা। আহ, এটা আমার নবী বলতেন, আমার মায়ের সাথে কারো তুলনা হয় না আমেনা। আমেনা, এই যে আপনারা বলছেন আমেনা, এটা আমার নবী খুশি, অনেক খুশি, কারণ আজকে আমার নবী আসার টাইম। এখনো আমার নবী বাংলাদেশের টাইমে আসে নাই, সোবেসা থেকে সময় আসবে। যদি 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া আসেন তাহলে, কারণ আমার নবীর জন্মের তারিখ হলো 3টা, কারণ ওই জমানায় কারো জন্মের তারিখ কেউ লেখা রাখতো না, মৃত্যু তারিখ 100% 12ই রবিউল আউয়াল। মনে রাখবেন, হুজুরের জন্মের তারিখ 8, 9, 11, 12 চারটা তারিখ, আলহামদুলিল্লাহ বলেন, কারণ ওই সময় বছরে 8-10 দিন করে ডিস্টেন্স হয়, এই জন্য ওই জমানায় কারো জন্মের তারিখ কেউ লিখে রাখতো না, এই জন্য রাবির ভিতরে ইখতিলাফ বিদায় বলে দিলাম, 12ই রবিউল আউয়াল যদি নবী দিনে এসে থাকে আজকে সবে সাদেক আমার নবী আসবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা নাম তার আমিনা। আহা, আমার নবীর মা দুনিয়া আসছেন এমন একটা মা, যেই মা অন্ধকারে বসলে আলো হয়ে যায়। আব্দুল মুত্তালিব কয় দোস্ত মাইয়ার যখন এত প্রশংসা করলি না দেইকা জামু না, নাম তার আমেনারে দেখাবি না দেখাইলে জামু না। আব্দুল ওহাব জোহরি কয় দোস্ত এটা আমি কোনোদিন পারমু না, নাম তার দেখানো যাবে না। হাসবেন না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, যদি কিছু না বলি তাহলে কবেন বেটা কি অন্য তা কই লোকে। হে মুসলমানের পোলায় দিকে তাকান, আব্দুল মুত্তালিব বলে আমিও জামু না
আমিনারে দেখা সারা। কই দোস্ত একটা কথা বলি, রাগ করিস না, আমি আব্দুল মুত্তালিব জীবনে যেটা জিদ করছি ওইটা না দেখে যাইনি। আমি জীবনে কারো কাছে হার মানি নাই, আমার জীবনে হার বলতে কোনো শব্দ নাই। আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত কাবা ঘরের মুতাল্লি, আর আমার 10টা পোলা একটা পোলার কোরবানির বিনিময়ে আমি জমজমের কুয়া তালাশ করে পেয়েছি। যদিও তারে কোরবানি দেওয়া লাগে না, আমি 200 উট কোরবানি দিয়েছি আল্লাহর রাস্তায়, একমাত্র একটা পোলার কোরবানি দিতে যাইয়া আমি জমজমের কুয়া পাইছি। আমি হাইল সারি নাই, আমি তোর মেয়ে দেখাই যাবো। দোস্ত আমার মেয়ে তোর সামনে আসবে না, তুমি যাই দোস্ত খামোশ, তুমি যে আমার নামটা বলো যে আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরে মুতল্লি, তোমার মেয়েকে যে জিজ্ঞেস করবা যে আমার বন্ধু আব্দুল মুত্তালিব তোমার দেখতে চায়, তুমি দেখা দিবা কি না? আমাকে দেশে তো মাই একটা দেখতে গেলে সাইড দেখা খারাই আছে, যদি আমার চয়েস করে কথা না রে মাইয়া দেখতে আছে চায় না রে, রিঙ্কি পিঙ্কি সিঙ্কি উটি বিউটি কিউটি পিছনে যে খারাই দেয় আমার বোন আমার মেয়ে তোর সামনে আসবে না রে দোস্ত, আরে আমার নামটা যে বলবি যদি পছন্দ হয় তাহলে এমনি আসবে। বজন্দে আব্দুল মুত্তালিব বসে আছে, মেয়ের প্রশংসা শুনে তার অন্তরের ভিতরে এতই ভালো লেগেছে গো বাবা, সবে মাত্র আব্দুল ওহাব জোহরে যাইয়া মাকে জিজ্ঞেস করছে, মা আমিনা আমাদের বাড়ি একজন মেহমান আসছে তুমি জানো কিনা? মা আমিনা বলে, আব্বা আমি সব জানি গো বাবা। ওনার নাম আব্দুল মুত্তালিব, ওনার 10টা ছেলে 6টা মাইয়া। উনি আমারে দেখতে চাইছে, আব্বা পৃথিবীর কোন পুরুষের সামনে আমি না গেলেও তার সামনে যাইতে রাজি আছি। আব্দুল হাফজরি চোখের পানি ছেড়ে দিছে, মা তুই তার লোকেশন কেমনে জানলি? আব্বা এ কয়েকদিন ধরে আমি স্বপ্নে দেখতেছি কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব আমাদের বাড়িতে আসছে। ওনারে দেখার আমার খুব শখ, আমার একটু দেখতে হবে আব্বা। ঠিক আছে মা যাও, তাকা নাই দিকে, এক গিলাস জমজমের পানি প্লেটের মধ্যে কিছু খুরমা খেজুর নিয়ে আমেনা যাচ্ছে শ্বশুরকে দেখার জন্য। তখন তো শরীয়ত নাই রে ভাই, তখন তো নবী আসে নাই, তাই শরীয়ত আসে করতে গেল পর্দার আয়াত আবার কইতে গেছে, তখন তো শরীয়তই নাই। যুবক ভাইরা আমার মা বোনেরা, শরীয়ত না থাকার পর মা আমিনা ওনাটাকে সুন্দর করে পেঁচাইয়া শুধু মুখটা খোলা রাখিয়া হাতের এতটুকু বাবা আমিনা, কিন্তু সেই ছোট কাল থেকে হাতের এই পর্যন্ত হাতা দিয়ে জামা পড়তেন। আমার নবী বলেন, 6 বছর বয়সে আমি আমার মাকে দেখি নাই, আমার মায়ের হাতের কবজি ছাড়া আমি কিছুই দেখি নাই। মা যেরম সন্তান সেমন গো মা, এই পর্যন্ত হাতা দেনেওয়ালা মহিলা মুখটা কোন রকম ভাবে খুলিয়া আব্দুল মুত্তালিবের সামনে সবে মাত্র দাঁড়িয়েছে বাবা। আব্দুল মুত্তালিব বসা ছিলেন, দাঁড়ায় গেছে, জোরে 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 বসা ছিলেন, মনে হচ্ছে বিজলি চমকাইছে দরজায়, একটা লাফ দিয়ে উঠে গেছে, একটা লাফ দিয়ে উঠে গেছে, আমার খাদেমটা কোথায়? একটা লাফ দিয়ে উঠছে, দোস এই মেয়েটাকে, এই মেয়েটাকে দোস, এটাই তো আমার মেয়ে আমেনা। আর একটু প্রেম লাগাই বলেন, আর একটু মোহাব্বত বলেন, ভাল লাগে না আমার নবীর মায়ের আলোচনা? ভাল লাগে না? এদিকে তাকান দেখবেন আরো বেশি ভাল লাগবে। আমার চেহারার দিক যদি তাকায় থাকেন, আমার চেহারা জানি, আমার চাইতে আপনার চেহারা ভালো, যদি আমার দিক তাকায় থাকেন, আমি একজন মুসাফির মানুষ, আলেম মানুষ, যে ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকায় থাকবে আল্লাহ তার চোখের জুতি বাড়ায় দেবে। সে আলেম কালো হোক ধলা হোক,
খারাপ হোক, যদি আপনি আলেমের চেহারার দিকে নবীর চেহারার দিকে মনে করে তাকায় থাকেন, হুবাহু মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, বিশ্বনবী বলছে যে আলেমের দিকে সম্মানের নজর তাকায় নিলে সে আমি নবীর দিকে তাকায় নিব। যে ব্যক্তি আলেমকে জীবনে মোসাফা করে একটা টাকা হাদিয়া দিলে সে আমি নবীকে মদিনায় জীবিত অবস্থা হাদিয়া দিয়ে গেল। এই ওয়াজ করলে কবে না যে হুজুর এমন এক টাকা খাওয়ানো লেগে ঘুরতাছে, না বেটা তুমি কয় টাকা দিবা আমারে, এই হুজুরকে কয় টাকা দিবা। আল্লাহ পাক আলেমুল আমার অনেক কিছু দিছে, কথা ঠিক না বটে। এদিকে তাকান, আমার বিশ্বনবীর মা যখন দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি আছে, আব্দুল মুত্তালিব লাফ দাঁড়ায় গেছে, সালাম দিয়ে বলে ওয়ালাইকা ওয়ালাইহিসসালাম, ওমা তোমার নামটা কি? ছোট্ট সলিল কণ্ঠে নরম ভাষায় বললেন আমিনা। মা 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 একটু দাঁড়া, মা একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আল বেদায় আর নেহায় কেতাবে আসছে, যখন বলছি একটু দাঁড়া, আমিনার পিছনের দিক তাকায় নেই, চলে গেলেন ভিতরে লজ্জায়। আব্দুল মুত্তালিব বললেন আমার কসম, ওই কসম বিল্লাহ, কাবার কসম, আমার আব্দুল্লাহর জন্য উপযুক্ত একমাত্র একটা মেয়ে, সেটা হলো আমার আমিনা। আমি একে সারা বাক্কা শহরে যাব না। হারিস জি আব্বা রেডি হ, আব্দুল্লাহকে মক্কার থেকে মদিনায় নিয়ে আস। বাজানলে আব্দুল ওহাব জুহরিকে বলা হইল, দোস্ত তোর মেয়েকে বিবাহ দিবি না, মেয়ে যখন বড় হয়েছে বিবাহ তো দিতেই হবে। এ দোস্ত কার সাথে বিবাহ দিব? এই জামানার প্রথা হলো ছেলেওয়ালারা মেয়ের বাবাকে পণ দিয়া, অর্থাৎ পণ বুঝেন তো জীবনের যত টাকা মেয়েতে খরচ করছে বাবার কাছ থেকে একটা বেড়া সজে খরচ করছে, টুথপেস্টও খরচ করছে, এই টাকাও মক্কানা গরিতে ছেলের বাবারে দিয়া তারপরে মাইয়া নিতে হয়, আর আমাকে দেশে মেয়ের বাবে ছেলের বাবে দিতে হয়, কথা বল না কেন? সেই আদিম যুগের প্রথা এখনো মক্কায় আছে, আর আমাকে উল্টা পোলা যদি ইটালির থেকে আসে, পোলার বাবা এত বড় সুতা ধরায় দেয় 32 ইঞ্চি টিভি, 2.5 লাখ টাকার খাট, কথা কন্যা, প্যান্ট শার্ট, নাকে জানে কোরবানি গরু সাজাবে, নজবিল্লা বলতে পারলেন না? হালাকে মক্কায় ছেলের বাবা মেয়ের বাবারে দিয়ে নিবে, যেরকম আজ থেকে 40 বছর 50 বছর আগে এই এই বাংলাদেশেও ছিল, ওইটা যেটা আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে পোন, তাই না? আপনার দেশে কি বলে? মাশাআল্লাহ, জোরে কর মারহাবা। দোস্ত আমি আমার মেয়েদেরকে যেভাবে বিয়ে দিছি এবং আমি তোর মেয়েকে এইভাবে আমি নিয়ে যাব আমার ছেলের জন্য। আব্দুল ওহাব জোহরি বলে কোন পোলা লেগে নিবি, এই যে সাতটা যে আইছে একটার তো চেহারা বালা না, শুধু একজনের ভালো, তার নাম হলো আবু তালেব, ওই আবু তালেবের চেহারাটাই শুধু ভালো, আর সবগুলো তো ট্যাগরা ম্যাগরা পেট উঁচা কোল গুজা, কোনটার লগে নিবি? বলে দোস্ত আমি যার জন্য বিবাহ করাই নিব তাকে আমি এই বাড়িতে আনি নাই, সে আর কত ভালো হবে, এদের সাথে একটু ভালো হবে না? তোর মেয়ে আমেনার কপালে যেরকম ভাবে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহর দুই বাজু থেকে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহর কানের লতি দিয়ে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহ হাত ঘুরাইলে বাত্তির প্রয়োজন হয় না, আমার আব্দুল্লাহ বগলুসা করলে বাত্তির প্রয়োজন হয় না, আমার আব্দুল্লাহ যদি অন্ধকার রাত্রে কোথাও যায় তসবির দানার মতো জ্বলতে থাকে, আমার আব্দুল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়াইলে শত শত মহিলারা দাঁড়ায় যায়, আমার আব্দুল্লাহর চেহারা দেখে যদি কেউ দোকান খুলে দোকানে বরকত হয়, আমার আব্দুল্লাহকে না দেখে কেউ দোকান খুললে তার দোকানে বরকত কমে যায়, এটা কিচ্ছু, এটা আব্দুল্লাহর ক্রেডিট না, এটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব আমার নবীর ক্রেডিট, মারহাবা বলেন মারহাবা, এটা আব্দুল্লাহর ক্রেডিট নয়,
আব্দুল ওহাব জোহরি বলে, ছেলে তো না দেখে আর নিকাহ হইয়া না কাজবিল ইজাবি আল কবুল, ইজাব কবুল হতে হলে ফতোয়ার কিতাবে আসছে ছেলে মেয়েরে দেখবে, মেয়ে ছেলেরে দেখবে, ঠিক না বেঠিক? আর এখন সেটা উল্টা, প্রথম দেখে ছেলের দুলা নয়। এ কথা জোরে কন, মগালটা যায় সবাই লাস্টে, প্রথম যায় ছেলের মা বোন। দেখুল কিরম তোমা, তুমি হাঁটো কেমন দেহি, খবরদার যুবক, এটা সুন্নাতের খেলাফ। এই এদিকে তাকা, বিয়া যারা করস নাই শরিয়ত বুঝালো, এই যেই মহিলা বিয়ে বসেন নাই আপনার মেয়েরে কেমনে বিয়ে দেবেন, মগার সাথে দিবেন না, যেই মগা ওর দুলা বাইরে আগে পাঠায়, যেই মগা ওর বাপ আগে পাঠায়, বিয়ে কি তোর বাপে করবে মগার ভোমগা? এ বিয়ের আগে পুত্রবধূ হওয়ার আগে বাপেরও দেখা হারাম হারাম হারাম, কারণ বাপের লাগে ওই মহিলাটা বিয়ে করা জায়েজ। কত জায়গায় পোলার লাগে দেখতে যে বাপে লই আহে, কথা কর না কে? তাহলে হারাম দেখা হারাম, আর তোমরা কি করো? আমার দুলা ভাই যদি চয়েস করে তাহলে বিয়ে হবে। কে ও ও হিজলে, তুমি কি হিজলে? বাসর ঘর দুলা বাইরে দিবানি নজমিল্লা খ, মগার ঘরে মগা। হালাকে শরিয়া তোলো ছেলে মেয়ে এক ঘরে বসে দেখবে, ওর মনের কথা ওরে বলবে, ওর মনের কথা ওরে বলবে। এখন মাশাল্লাহ দুলা ভাই দেহা লাগে না, দুজন ওই স্কুলের বারান্দার পিছনে বইয়া বইয়া কয় আই লাইক ইউ, উনি কয় আই লাইক ইউ। এখন আর ওইগুলা নাই, কথা ঠিক না বেঠিক? 5 টাকা দিয়ে গোলাপ ফুল কিনলি বিয়ে হয়ে যায়গা, ঠিক? সবই তো তোমরা কর ঠিক, তাহলে আমরা গোপালগঞ্জের কথা কি করব? এদিকে তাকাও মুসলমানের বলা, বিয়ের আগে তার বাবার দেখা হারাম, তার দুলাবার তার 14 গোষ্ঠী দেখা হারাম, যে সে বিয়ে করবে শুধু তার দেখা একমাত্র হালাল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন, আন্নে কা হুয়া নাকদিবিল ইজাবি ওয়াল কবুল, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ছেলেটাকে নিয়ে আসো। কিন্তু শ্বশুরকে দেখে পারলা, তখন তো শরীয়ত ছিল না এই জন্য দেখছে, আবার পেঁয়াজ ধরে না যে শ্বশুর আগে দেখলো, ওই যে মানে শরীয়ত ছিল না এই জন্য দেখেছে। আর তার নজর আর তোমার নজর এক না, কথা কও না কেন? হুজুরের দাদার নজর আর তুমি দাদার নজর এক না, তুমি দাদারে পাঠাইলে কবে যায় পুত্র আমার নাতি বউটা তো সেই রকম মজা লয়ে এসে গারে থাবুর দিয়ে, কথা কন না কেন? এ মুসলমানের পোলা একবার তাকায় দেখো এই জমিনে আল্লাহ আছে না নাই, জোরে বলো আছে না নাই, দেখো ভাই দেখে মুসলমানের পোলা। আজকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলা দান্দার মধ্যে পড়ে রয়েছে, কথা ঠিক না বেঠিক? এইদিকে তাকো আব্দুল মুত্তালিব বলে, এই আমি যাবো না তোর মেয়ে নিয়া ছাড়া, বলতেছে ছেলে আনতে হবে, তাকানো হুজুরের 4 জন চাচার একসাথে পাঠাইছে, আবু তালেব হারেস হাজল মোকাইদ, এই 4 ভাই একসাথে পাঠায় বলে আমার আব্দুল্লাহকে এমন ভাবে নিয়ে আসবি, আমার আব্দুল্লাহকে যখন শেরওয়ানি পরাই নিয়ে আসবি পুরা বাক্কা মক্কা সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। বাজান রে যখন বলছে সারা দুনিয়া পাগল হয়ে যাবে, আব্দুল ওহাব জোহরি বলে ঠিক আছে দেখা যাবে, আব্দুল্লাহকে যখন ঘোড়ার উপরে সওয়ার করায় নিয়ে আসতেছে বাবা যা, মনে হইতেছে পূর্ণিমার 4টা বুঝি ঘোড়ার উপরে বসে আছি। এ দোস্ত বাক্কা শহর থেকে যখন মদিনার প্রাণে রওনা দিয়ে যখন মদিনার ভূখণ্ডে ঢুকে পড়েছে, আব্দুল্লাহকে নিয়ে যখন আব্দুল ওহাব জোহরির বাড়ির বারান্দায়, আব্দুল মুত্তালিব বললেন আমার জিনিস কেন এসে গেছে, তুমি যদি দেখতে চাও দেখে নিতে পারো, এখন একটা আওয়াজ দিও গো ভাই, আমার নবীর বাবা যখন আব্দুল ওহাব জোহরির বাড়ির আঙিনায় আব্দুল ওহাব জোহরি দৌড় মেরে এসে দেখে পূর্ণিমার 4 তার গেটের সামনে
জিজ্ঞেস করেছে, দোস্ত এই সাত নাম্বার আট নাম্বার ছেলেটা কি? এই আট নাম্বার ছেলেটাই হলো আমার কলিজার টুকরা আব্দুল্লাহ। দোস্ত গত তিন চার দিন আগে তুই আমার কাছে মেয়ে ভিক্ষা চাইছিলি, এখন আমি তোর ছেলেটার ভিক্ষা চাইতাছি। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, কেন ভিক্ষা চাও? বলে, দোস্ত এই জন্য চাইতাছি, এই আব্দুল্লাহর আমি কতবার স্বপ্নে দেখেছি জানে? একমাত্র আমি আব্দুল্লাহ রে কুস্তাজে জামনে জুলাইকা বাবা, আজ যে মেসিনের কাছে বিবাহ বর্ষে ঠিকই বারো বছর ঘর করছে, কিন্তু আজ যে মেসেরকে কোনোদিন সে চান্স দেয় নাই। কেন দেয় নাই? সে স্বপ্নে দেখেছিল ইউসুফকে, স্বপ্নে দেখার পরের থেকে আজ যে মেসেরকে আর কোনোদিন মনের স্থানে আসনে জায়গা দেয় নাই। ঠিক আব্দুল ওহাব জুহরি সন্তানকে পাইছে বাবা, আব্দুল্লাহকে একবার জীবনে দেখে পাগল হয়ে গেছে, এই ছেলেটাকে খোস্তাছ। আল্লাহ আকবার করে বলেন আল্লাহ আকবার। আব্দুল মুত্তালিব বলে, তলে আর দেরি করা যাবে না, বিবাহ করায় দাও। আল্লাহ আকবার। বিবাহ হয়ে গেল।